ওল্ড আগরতলা আরডি ব্লকের অন্তর্গত উত্তর চাম্পামোড়া গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে রয়েছে প্রায় 4,400 লোকের বসবাস। পঞ্চায়েতের প্রতিটি প্রান্তে রয়েছে উন্নয়নের ছোঁয়া, রয়েছে বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুতায়ন, পাকা রাস্তা, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, ব্যাংক, এটিএম, বিনোদন পার্ক, ডাকঘর, মিউজিয়াম, বাজার, কৃষিবীজ আগার সহ আরো অনেক সম্পদ ও পরিকাঠামো। সরকারি বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য চাম্পামোড়া পঞ্চায়েত অফিসে রয়েছে 24 ঘন্টা ইন্টারনেট সংযোগ। এছাড়াও গ্রামের প্রতিটি বাড়ি এবং বাজারে রয়েছে পাকা শৌচাগারের ব্যবস্থা। গ্রামীণ মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে এসএইচজি গঠনের মাধ্যমে হয়েছে আত্মনির্ভর করে। গ্রামে রয়েছে 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যার মাধ্যমে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও পুষ্টি সহ গর্ভবতী প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা, প্রাথমিক স্তর থেকে দ্বাদশ মান পর্যন্ত শিক্ষার জন্য এই পঞ্চায়েতে রয়েছে সর্বসুবিধাযুক্ত ওল্ড আগরতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এখানে রয়েছে ওল্ড আগরতলা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যার মাধ্যমে শিশুসহ সকল মায়েদের নিয়মিত টিকাকরণ, কোভিড ভ্যাকসিনেশন সহ সকল স্তরের জনগণের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়ে থাকে। রয়েছে বিনামূল্যে ঔষধ দেওয়ার ব্যবস্থা। জল জীবন মিশন প্রকল্পে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ। কৃষকদের সার এবং বীজ প্রদানের জন্য রয়েছে কৃষি বীজাগার। শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে বিনোদন পার্ক। রাজন্য স্মৃতি বিজড়িত হাবিলি মিউজিয়াম। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে পাকা গৃহের ব্যবস্থা, রয়েছে পাকা শৌচালয়। আক্ষরিক অর্থেই বলা চলে উত্তর চাম্পামোড়া গ্রাম পঞ্চায়েত একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত।